আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আমান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين رواه مسلم الحمد لله প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি মানব জাতিকে সুপথের দিশা দেওয়ার জন্য আল কোরআনুল করিম তার নিজস্ব বাণী আমাদেরকে উপহার দিয়েছেন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অতপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক সে মহামানবের প্রতি, সে মহান রসুলের প্রতি, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সর্বশেষ আসমানি গ্রন্থ অবতীর্ণ করেছেন। আমরা সবাই সংক্ষিপ্ত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই পড়ে নিই। সম্মানিত আমার উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ অন্যান্য ওলামায়ে কেরাম এবং আমার দিনী ভাই ও বোনেরা, কারণ আমি সম্বোধনকে সংক্ষিপ্ত করাটাই পছন্দ করি, রাজনৈতিক নেতৃবৃন্দের মতো একটার পর একটা খালি নাম ধরে বলতে বলতেই সময় পার হয়ে যাবে, এই জন্য সংক্ষিপ্ত সম্বোধনেই শেষ আমি সবাইকে দিনে ভাই এবং বোন বলেই সম্বোধন করছি। আমি আপনাদের সামনে আজকে যে গ্রন্থটি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আল কোরআনুল করিম। আমি আমার বক্তব্যের শুরুতেই একটি মিথ্যা অপবাদকে খণ্ডন করতে চাই। কিছু কিছু মানুষ, যদিও তারা সমাজে আলেম হিসাবে পরিচিত, বক্তা হিসাবে পরিচিত, তারপরও আমাকে আলেম বলতে কষ্ট হচ্ছে বিধায় আমি বললাম কিছু কিছু মানুষ। কিছু কিছু মানুষ আমাদের, আমরা যারা সহি আকিদা কোরআন এবং সুন্না মেনে চলি, তাদের ব্যাপারে বিষ বৃক্ষ রোপণ করা হচ্ছে, ছড়ানো হচ্ছে, কিছু মানুষকে ধোকা এবং প্রতারণা দেওয়া হচ্ছে এই বলে যে আহলুল হাদিসরা শুধু হাদিস মানে কোরআন মানে না। এই কথা কি আপনারা শুনেছেন কোথাও? যারা বলছেন তারা সাধারণ মানুষ, কি বলেন, সাধারণ মানুষ, আলেম মানুষ? কিন্তু আমি আগেই বলেছি, আমার এই ভাষাতে কষ্ট পেলে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বলেছি সাধারণ কিছু মানুষ এই কথা বলে, এরা আলেম এই কথা বলতে পারে না। আর আমরা বলি, আমরা যারা আহলুল হাদিস, আমরা বলছি যে কোরআন যারা মানবে না তারা মুসলিম নয়, কোরআন যারা মানবে না তারা মুসলিম নয়, কোরআন যারা মানবে না তারা মুসলিম নয়। যদি শুধু নামই অপরাধ হয় যে আহলুল হাদিস, শুধু হাদিস মানে ওরা কোরআন মানে না, এই নামই যদি অপরাধ হয় তাহলে তারা যে নাম ব্যবহার করেন ওখানে তো হাদিসটাও নাই, কোরআন তো নাই, হাদিসও নাই, তাহলে আমরা কি এখন এই কথা বলবো যে হানাফি ভাইরা কোরআনও মানে না হাদিসও মানে না? থাকলে তো কমপক্ষে নামের ভিতরে একটা থাকতো। এগুলো তো কাণ্ড জ্ঞানহীন বক্তব্যই বলে প্রমাণিত হবে বিজ্ঞজনের কাছে, কি বলেন আপনারা? সুতরাং আসলে আহলুল হাদিস মানে কি? আহলুল হাদিস
আপনারা যদি কোরআন পড়েন, এই হাদিস শব্দটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। এই হাদিস মানে আল কোরআন, এই কথা কোরআনেও আছে হাদিসেও আছে। হাদিস মানে নবী সাল্লামের বাণী, হাদিস এই কথাও কোরআনে আছে এবং হাদিসে আছে। কোরআনের অনেকগুলো নামের ভিতরে একটা নাম কি হাদিস, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস, আল্লাহ শ্রেষ্ঠ হাদিস অবতীর্ণ করেছেন। এতে হাদিস বলতে কাকে বোঝানো হয়েছে? কোরআনকে বোঝানো হয়েছে। ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এই হাদিসের পরে আর কোন হাদিসের প্রতি তারা বিশ্বাস করবে? তাহলে এখানে হাদিস বলতে কাকে বোঝানো হয়েছে? কোরআন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতেও কোরআনকে হাদিস বলা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে হাদিস বলেছেন। আম্মা বাদ, খুতবায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে, প্রতি খুতবায়, খুতবার শুরুতে যে আরবি দিয়ে বলতেন, তার ভাষা তো আরবি ছিল। আম্মা বাদ ফা ইন্না খাইরাল, কি বলেন, কি বলে, কি বলি আমরা, ফা ইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, শ্রেষ্ঠ হাদিস হলো আল্লাহর কিতাব। তাহলে কোরআনও কোরআনকে হাদিস বলে, হাদিসও কোরআনকে হাদিস বলে। আবার আমরা নবী সাল্লামের হাদিসকেও কি বলা হয়? হাদিস বলা হয়। নবী সাল্লাম বাণীকেও হাদিস বলা হয়েছে, কোরআন আছে। ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, নবী সাল্লাম যখন কিছু হাদিস মানে কথা তার কোনো বিবির কাছে গোপন রাখলেন, তাহলে নবী সাল্লাম বাণীও কি হাদিস। আবার আল্লাহ নবী সাল্লাম তার বাণীকে তিনি হাদিস বলে উল্লেখ করেছেন, মান হাদাসা আন্নি হাদিসান ইরা আন্নাহু কাযিব ফাহুয়া আহাদুল কাযিবিন বা কাযিবাইন, দুই রকম পড়া যায়। নবী সাল্লাম বলছেন যে আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করবে মিথ্যা হাদিস, অথচ সে জানে যে মিথ্যা, তাহলে সে মিথ্যুকদের একজন। আমার কথা কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে? তা আহলুল হাদিস মানে কি? শুধু হাদিস যারা মানেন তাদেরকে কি আহলুল হাদিস বলা যায়? যারা কোরআন এবং হাদিস দুটোই মেনে চলেন তাদেরকে কি বলা হয়? আহলুল হাদিস। এই জন্য আমি আজকে এই বিষয়টি চয়ন করেছি। কোরআন থেকে মানুষকে সরানোর নানান ধরনের আয়োজন চলছে, ঠিক না বেঠিক? তার মধ্যে হতে আমি যেটাকে মনে করি সবচেয়ে মারাত্মক, সেটা হলো কোরআনের প্রতি অতি শ্রদ্ধা দেখিয়ে মানুষকে সরানো, ঠিক না বেঠিক? আপনি একজন মানুষ কোরআনের বাংলা অনুবাদ দিবেন, হায় হায় সর্বনাশ, তুমি এটা হাতে নিয়েছ, ছি ছি হায় হায়, মানে এটা আগুন, এটা স্পর্শ করা যাবে না। অতি শ্রদ্ধা দেখিয়ে কোরআনকে থেকে মানুষকে সরানো হচ্ছে। সরিয়ে কি দেওয়া হচ্ছে? ফাজাইলে সাদাকাত পড়ো তুমি, ফাজা হেকায়েতে সাহাবা পড়ো তুমি। তাহলে অতি শ্রদ্ধা দেখিয়ে কোরআন থেকে মানুষকে সরানোর প্রচেষ্টা চলছে, আমরা সাবধান হওয়ার চেষ্টা করি। এই জন্য আমি বিষয়টি নিজে থেকেই, কর্তৃপক্ষ সুযোগ দিয়েছিলেন ওই সুবাদে, আমি বিষয়টাকে এভাবে চয়ন করেছি। এটা হচ্ছে তাদের কথা, কিন্তু আজকে মুসলিমদের বেশিরভাগ মানুষের অবস্থাটা কি? অসত্য অথবা সত্য মিথ্যার মিশ্রণ যেদিকে মুসলিম সমাজ আজ ছুটছে সেদিকে, ঠিক না বেঠিক? আর মহাসত্য আল কোরআন, আল্লাহর কালাম, এই সংবাদের ভিতরে বিন্দু পরিমাণও অসত্য বা মিথ্যার লেশ মাত্র নেই, কিন্তু সেটাকে আমরা দূরে সরে, সেখান থেকে দূরে সরে যাচ্ছি। আজকে আমরা পত্রিকার প্রতি আসক্ত হয়ে পড়েছি, ঠিক না বেঠিক? সকালবেলা ঢাকা শহরে ওই লোকগুলো ফজরের আগেই উঠে পত্রিকা সাজানো শুরু করে, সারা রাত ওদের ঘুম নাই, ওরা ঘুমায় দিনের বেলা। সকালবেলা কিছু মানুষ আপনার ঘুমের আগে জানালার ফাঁক দিয়ে, চৌকাটের নিচ দিয়ে পত্রিকা ঢেল দিয়ে ফেলে দিয়ে চলে গেল। আর আজকের কিছু মুসলিম তারা সাতটা আটটা নয়টায় ঘুম থেকে উঠেই প্রথমে টুথপেস্ট আর ব্রাশটা মুখের ভিতর পুরে দিয়েই শুরু হয়ে গেল সংবাদপত্র পড়াশোনা, ঠিক না বেঠিক? এরপরে কিছুক্ষণ পাতা উড়িয়ে রেখে দিয়ে অফিসের দিকে রওনা করলেন। এই মানুষগুলো কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছে, এই সংবাদকে না মানুষের সংবাদকে?
আল্লাহর সংবাদকে না মানুষের সংবাদকে, এই সংবাদের ভিতরে আমি বা আপনি কেউই 100% নিশ্চয়তা দিতে পারবেন না যে 100% সঠিক, ঠিক কি না? কিন্তু এই সংবাদের ভিতরে 100% সঠিক, এ পক্ষে আপনারা কে কে আছেন? আল্লাহু আকবার। তাহলে মহাসত্য চিরসত্যকে বাদ দিয়া আমরা আজ নকলের পিছনে ছোটাছুটি শুরু করে দিয়েছি। আজকে ইন্টারনেট, ফেসবুক, আমাদের দিনী ভাইদের অবস্থা খুব ভালো নাই, ভালো মনে করে ঢুকেই কোন দিকে যে কখন নিয়ে যাচ্ছে টেরও পাওয়া যাচ্ছে না, ঠিক না বেঠিক? এই আস্তে আস্তে ওদেরকে তো নষ্ট করেছেই, এমনকি আমরা দিনী ভাই যারা দিনের সাথে যাদের সম্পর্ক তাদেরকেও শয়তান কৌশলে হক থেকে কোরআন থেকে সরানোর চেষ্টা চলছে। আমরা সাবধান হওয়ার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই কোরআনুল কারীম এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একটি চিঠি, একটি পত্র, একটি বার্তা, মেসেজ বললে মনে হয় বেশি চিনবেন, কারণ বাংলার জন্য যুদ্ধ করলেও বাংলা আমরা আর অত মজা পাই না, কথা বুঝতে পেরেছেন? 21শে ফেব্রুয়ারি, 21 না বললে, ফেব্রুয়ারি না বললে আমরা মজা পাচ্ছি না, যাক সেটা ভিন্ন কথা। আমরা যেটা বলছিলাম এটা হচ্ছে আল কোরআনুল কারীম, এটা একটি চিঠি, কার পক্ষ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মাধ্যম দিয়ে। কাদের উদ্দেশ্যে? বান্দাদের উদ্দেশ্যে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে চিঠিটা পাঠালেন কিসের জন্য? শুধু দুটো চুমুক হওয়ার জন্য? আর দামি একটা কাপড় নিয়ে এসে জুজদান বানিয়ে আলমারিয়ার শোকেসের ভিতরে সাজিয়ে রাখার জন্য, নাকি বলেন আপনারা? সুন্দর করে নকশা করে, কোরআনের আয়াত নকশা করে ওইটাকে বিকল্প তাবিজ হিসাবে দেওয়ালে ঝুলানোর জন্য, তাই না? নাকি তাবিজ লিখে গলায় ঝুলানোর জন্য এসেছে? আজকে এক শ্রেণীর মানুষ, আবারও আমি আলেম শব্দটা এড়িয়ে যাচ্ছি, এক শ্রেণীর মানুষ কোরআনকে তাবিজের কিতাব হিসাবে উল্লেখ করেছে, ঠিক কিনা? এই কোরআন যদি তাবিজের কিতাব হয়ে থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় কবিরাজ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতেন, ঠিক কিনা? কিন্তু তিনি কি একটি মাত্র তাবিজ লিখে কাউকে দিয়েছিলেন? কিন্তু আমরা কিছু মানুষ এটাকে তাবিজের গ্রন্থে পরিণত করেছে। এটা হচ্ছে তাহলে কি? একটি চিঠি, চিঠি এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাদের উদ্দেশ্যে। এখন বান্দারা কি এটা পড়বে, বুঝবে, না খালি চুমুই খাবে? কি বলেন? আপনার ছেলে বিদেশে থাকে, একটা চিঠি পাঠিয়ে দিয়েছেন, তো চিঠিটা আপনি দুর্ভাগ্যবশত বাংলা পড়তে পারেননি, তো চিঠিটা পড়তে পারছেন না, তাহলে কি এই সুন্দর একটা কাগজ নিয়ে এসে মরিয়ে জুস্তানে ভরিয়ে দিয়ে চুমু খাবেন আর মানুষকে দেখাবেন এই যে দেখো আমার ছেলের চিঠি? তাহলে কি এই চিঠির হক আদায় হবে? এখন আপনি যদি পড়তে নাও পারেন তাহলে কি এই কাজটা করবেন নাকি? যে আমি যেহেতু পড়তেই পারি না তাও জুস্তানে লেমিনেটিং করে খালি চুমু খাতে থাকবেন, পকেটে নিয়ে এখন চুমু খাবেন, এটা কি চিঠির হক আদায় হলো? না কি করবেন? আপনি নিজে যেহেতু পড়তে পারেন না আর একজনের কাছে যাবেন যিনি পড়তে পারে, উনি যখন পড়া শুরু করবে আপনার ছেলের প্রেরিত চিঠিটা, উনি যখন পড়া শুরু করবে আর চিঠির মানে ভাষা বা অর্থ যদি ভালো হয় তাহলে আপনার খুশিতে আপনার ঠোঁট দুটো একটু এদিক ওদিক বাঁকা হবে, ঠিক না বেঠিক? আর যদি বিষণ্ণ কোনো সংবাদ থাকে, দুঃসংবাদ থাকে, তাহলে বিড়বিড়ি করে আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি বেয়ে আসবে, ঠিক কিনা? আপনি পড়তে পারেননি কিন্তু যারা পড়তে পারে তাদের সহযোগিতা নিয়ে হলেও চিঠিটা বোঝার চেষ্টা করছেন। কিন্তু আমরা আল্লাহর কোরআন, আল্লাহর কালাম এটা নিজেরা তো পড়ছি না, বুঝতেও চেষ্টা করছি না, এবং যারা বোঝাতে পারে তাদেরও সাহায্য সহযোগিতা নিচ্ছি না। তবে হ্যাঁ, আজকে আপনারা যারা এসেছেন তারা কমপক্ষে এই পয়েন্টে আসি যে নিজেরা বুঝতে পারিনি, এখানে ভালো ভালো কিছু আলেম ওলামা, যদিও আমি তাদের মধ্যে নই, এছাড়া আমাদের ভালো ভালো কিছু আলেম ওলামা আসবেন, তারা আমাদের কাছে কোরআন এবং হাদিসের কথা সুন্দর এবং সাবলীল ভাষায় তুলে ধরবে। এই কোরআন শাব্দিক অর্থ সাধারণ মানুষের জন্য এত বিস্তারিত বলা সম্ভব নয় যেহেতু সময়ও স্বল্প, আমরা পারিভাষিক অর্থটা বলি। কোরআন কাকে বলা হয়? কোরআন বলা হয় কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরিল ওয়া নুকিলা আনহু নাকলাম মুতাওয়াতিরান বিলা শুবহ বা বিলা শুবহ। কোরআনের সংজ্ঞা হচ্ছে যে এটা আল্লাহর কালাম, খেয়াল করুন ভাষার ভিতরে কিছুটা
জটিলতা আছে। আমরা কোরআনকে কি মনে করি, আল্লাহর কালাম না এটা আল্লাহর সৃষ্টি? এটা আল্লাহর কালাম না আল্লাহর সৃষ্টি? অনেকেই নিরপেক্ষ অবলম্বন করছে যে কোন দিকে যাই, মা নিউট্রালে থাকাই ভালো, সবসময় নিউট্রালে থাকলে বিপদ আসতে পারে। সুতরাং নিউট্রালে থাকা যাবে না, এটা আল্লাহর কালাম না আল্লাহর সৃষ্টি? হয়তোবা অনেকেই ভাবছেন যে এর মাঝে আবার এত কি সমস্যা, পার্থক্য কোথায়? এই শুধুমাত্র এই মাসআলাকে কেন্দ্র করে ইমাম আহমদ বিন হাম্বাল অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন এবং অন্যান্য সব আলেম ওলামা তো মায়ের ভয়ে কেউ স্বীকারই করে ফেললেন যে ঠিক আছে আল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি। শিয়া এবং মুতাজিলা এই সকল শাসকদের অত্যাচারে তারা এই কথা বলতে বাধ্য হয়ে গিয়েছেন, ঠিক আছে মানিস না ভাই, তবু এটা আল্লাহর কালাম, কিছু কিছু আলেম আল্লাহর সৃষ্টি। কিছু কিছু আলেম ওলামা একটু চালাকির আশ্রয় নিয়েছিলেন, তারা বলছে বলেন যে কোরআন আল্লাহর সৃষ্টি, না হলে দিলাম চাবু। তখন ওনারা চালাকি করে বলতেন কি, দাঁড়ান দাঁড়ান, কোরআন তাওরাত ইনজিল জাবুর হাদিহি মখলুক, চারটা কোরআন ইনজিল তাওরাত জাবুর এই সবগুলোই মখলুক। ওরা তো খুব মহা খুশি, আরে আমরা ভাবার ওর কাছে চাইলাম যে কোরআন মখলুক কোরআন সৃষ্টি এইটুকু বলো, এই আলেম ওলামার আরও তিনটা পেশা কইলো কি সবটুই সবটুকুই মখলুক। কিন্তু আলেম ওলামার এখানে একটা কৌশল করেছেন, এই যে আঙ্গুলের ইশারা করছে না, হাদিহি মখলুক মানে এই আঙ্গুল চারটা মখলুক, কথা বুঝতে পারছেন না পারেন নাই, কয় কোরআন ইনজিল তাওরাত জাবুর এই আঙ্গুলগুলো সবগুলো মখলুক। ওনারা আঙ্গুলের দিকে ইশারা করে মনের মধ্যে আছে যে এই চারটা মানে আঙ্গুল চারটা মখলুক, ওই ওগুলো কালামুল্লাহ ওগুলো মখলুক নয়, কিন্তু বাঁচার জন্য কিছু কৌশল তারা অবলম্বন করেছিলেন। ইমাম আহমদ বিন হাম্বাল এই কৌশলও অবলম্বন করেনি, তার সাথে আরেকজন ছিলেন। তাহলে বিষয়টা জটিল না সহজ? অবশ্যই জটিল। হয়তো বলতে পারেন কি বা প্রবলেম, সমস্যাটা কোথায়? এটা যদি কোরআন আল্লাহর কালামই বলি তাই বা সমস্যা কি, তাই বা উপকারিতা কি? আর যদি কোরআন আল্লাহর সৃষ্টি বলি তাই বা সমস্যা কোথায়? সমস্যা মারাত্মক, বুঝলে তখন আপনারা বিশ্বাস করবেন। মাখলুক ধ্বংস হয়ে যাবে, ঠিক না বে? ঠিক। কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের উপরে যা কিছু আছে সব ফানা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়াবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রয়ে যাবেন। কোরআনকে যদি মাখলুক বলেন তাহলে রেজাল্টটা কি হবে? আল্লাহর সৃষ্টি বলেন তাহলে ফলাফলটা কি হবে? যে আল্লাহর সৃষ্টি এটা ধ্বংস হয়ে যাবে, সুতরাং কোরআনও একদিন ধ্বংস হয়ে যাবে। তো সমস্যা কি, কোরআন চলে যাবে এটা তো স্বাভাবিক। হ্যাঁ, এই কোরআন ধ্বংস হবে ঠিক আছে, কিন্তু আল্লাহ কালাম আর রহমান আল্লামাল কোরআন, এই যে আল্লাহর কালাম যেটা, যেটাকে আমরা কাগজে ধরে রাখছি, এটা ধ্বংস হবে, এটা ঠিক আছে, কথা ঠিক কি না? এই কাগজে যে আমরা রহমান আল্লামাল কোরআন ধরে রেখেছি এটা নষ্ট হবে ঠিক, কিন্তু আল্লাহর কাছ থেকে যখন এই কোরআনটা বেরিয়ে আসছে এটা হলো আল্লাহর একটা বিশেষণ, এটা আল্লাহর একটা গুণ। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? যদি কেউ মনে করে যে আল্লাহর একটা গুণ কোরআন কালামুল্লাহ আল্লাহর কথা আল্লাহর বাণী এটা নষ্ট হবে, তাহলে একদিন আল্লাহও নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহি মিন যালিক। আমার কথা কি আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? যদি আমরা সৃষ্টি বলি এটাকে, আল্লাহর কালামকে যদি আমরা সৃষ্টি বলি তাহলে সৃষ্টি ধ্বংস হবে, সুতরাং যার কিছু ধ্বংস হয় তা পুরোটাই ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং এটাকে কেউ সৃষ্টি আমরা বলবো না, মাখলুক বলবো না, এটাকে আমরা কী বলবো? কোরআন কালামুল্লাহ আল্লাহর কালাম। এখানে এই কোরআন কখন নাজিল হয়েছে বলুন তো, কখন নাজিল হয়েছে, কোন মাসে, কোন রাতে? লাইলাতুল কদরের রাত্রিতে। আমাদের সমাজে তার আগের মাসে কিছু হইচই হয় না? হয় না। শাবান মাসেই তো দেখি যে অনেক আলেম ওলামা মানে বক্তব্যে মেম্বারে হালুয়া রুটি সহ, এখন একটু হালুয়া রুটি কমছে, কিন্তু আলোচনা বন্ধ হয়নি। তারা কিন্তু রমজানের আগেই কোরআন নাজিলের মাস হিসাবে উদযাপন করেন, সবে বরাত, ঠিক কিনা? তাহলে কোরআনে কি এইভাবে আছে, শাহরু শাবান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন,
নাউযুবিল্লাহি মিন যালিক। দেখুন, কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদান মাস, এবং কোরআন অবতীর্ণের রাত্রি হচ্ছে কদর, কদরের রাত্রি। এখানে একটি প্রশ্ন হবে, সেটা হলো যে আমরা তো জানি কোরআন নাজিল হয়েছে 23টি বছরের বিভিন্ন সময়ে, ঠিক তো? কোরআন নাজিল হয়েছে 23টি বছরের দিনে, রাতে, সফরে, ইকামতে, বিভিন্ন সময়ে নাজিল হয়েছে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি আমি কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। তাহলে আমাদের জানা আর কোরআনের বক্তব্য একটু সাংঘর্ষিক হচ্ছে কিনা? সমাধান হচ্ছে, আব্দুল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তর বলেছেন, কোরআন আসলে দুই ধাপে আমাদের কাছে অবতীর্ণ হয়েছে। কয় ধাপে? দুই ধাপে। প্রথম ধাপটা ছিল লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানি পুরো কোরআনটা একবারে নেমে আসে, সুবহানাল্লাহ। এই সফরটা ছিল কদরের রাত্রি। এরপরে সেখান থেকে জিব্রাইল আলাইহিসসালাম বান্দাদের প্রয়োজন অনুপাতে আস্তে আস্তে করে সেখান থেকে মানে 23 বছরে কোরআন অবতীর্ণ করেন। তাহলে যে আয়াতে বলা হয়েছে আমি কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি, এর অর্থ হলো লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে একবারই নেমে আসে। শবে বরাতের রাত্রে যারা এই কোরআনকে নাজিলের পক্ষে বলেন, তারা কোরআনের আয়াত দিয়ে দলিল দেন। সূরা দুখান 3 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনটাকে একটি বরকতময় রজনীতে নাজিল করেছি। এখন এই বরকতময় রজনী কোনটি, এই তাফসির করতে গিয়ে একজন তাবেঈ, মুফাসসিরের মধ্যে হতে একজন তাবেঈ ইকরিমা রাহিমাহুল্লাহ, তিনি শুধু বলেছেন যেটা শাবান মাসের 15 তারিখ, মানে দিবাগত 14 তারিখ দিবাগত রাত। একমাত্র তাবিদের ভিতরে ইকরিমা ছাড়া এই তাফসির বিশ্বের কোনো সাহাবা তাবি কেউ করেন নি। এবং ইকরিমা রাহিমাহুল্লাহর এই তাফসিরটা কোরআন এবং হাদিস বিরোধী তাফসির, সুতরাং তার এই তাফসির গ্রহণযোগ্য নয়। আপনারা জানেন কোরআন তাফসির করতে হয় কী দিয়ে? 1 নম্বর, কোরআন তাফসির করতে হবে কোরআন দিয়ে। যদি না পাই তাহলে কোরআন তাফসির করব কী দিয়ে? হাদিস দিয়ে। তা যদি না পাই তাহলে সাহাবাদের বক্তব্য দিয়ে। তাও যদি না পাই তাহলে 4 নম্বর স্তর হচ্ছে তাবিদের বক্তব্য দিয়ে। তো কোরআন এক আয়াত যদি আমরা বুঝতে না পারি, আর এক আয়াতের আমরা সহযোগিতা নেব। সূরা দুখানের আয়াতটি এবং সূরা কদরের আয়াতটি পড়ুন, একদম হুবহু মিলে যাবে, একটা শব্দ শুধু বেজে যাবে। দেখুন সূরা দুখানের আয়াতটা খেয়াল করুন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, এ পর্যন্ত ঠিক আছে, মোবারাকা, এই এখানে বরকতময় শব্দটা বলা হয়েছে। আর সূরা কদরের আয়াতটা খেয়াল করুন, ইন্না আনজালনাহু ফি লাইলা, এ পর্যন্ত একই নাকি? এখানে বলা ফি লাইলাতিল কদর, ওখানে মোবারাকা, এখানে কদর, বাকি পুরোটাই একই আয়াত। এখন মনে করুন বরকতময় রাত্রি আর মহিয়সী রাত্রি, তো বুঝলাম বছরে কয়টা রাত্রি হয়, আরবি মাস হিসেবে 360টি রাত্রি হয়, 300 দিন হয়, 360টি রাতও হয়, তাহলে এই মহিমান্বিত এবং বরকতময় রাত্রি এইগুলোর যে কোনো একটা হবে। কোন মাসে হবে তাও আমরা বুঝতে পারলাম না এই দুটো আয়াতের সহযোগিতা নিয়ে। এবার আমরা আরেকটি আয়াতের সহযোগিতা নিব, সেটা হলো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। তাহলে ওই রাতটা আমরা এখন কোন মাসে খুঁজবো বলুন তো? কোন মাসে খুঁজবো? রমাদান মাসে খুঁজবো। এই হচ্ছে কোরআন দিয়ে এতটুকু পর্যন্ত আমরা অগ্রসর হতে পারলাম, তাফসির করতে পারলাম যে সেটা রমাদান মাসের 30 বা 29 রাত্রির কোনো একটা রাত্রিতে এই কোরআন নাজিল হয়েছে। এছাড়া কোরআনের আর আয়াত কোনো ইঙ্গিত এছাড়া করে না। এখন আমরা হাদিসে আসি যে এই রাত্রিটা তাহলে কোন রমজান মাসের কোন রাত্রি? আল্লাহ নবী সাল্লাল্লাহু কি বলেছেন, তাহার রং লাইলাতুল কদরি ফি ওয়িতিম মিন আশিল আওয়াখিরিন মিন রমাদান, তোমরা কদর রাত্রি তালাশ করো রমাদান মাসের শেষ দশকের বেজোড় রাত্রিতে। তাহলে কোরআন এবং সুন্নাহ দুটোকে মিলিয়ে যদি আমরা তাফসির করি তাহলে কি প্রমাণিত হয়? কোরআন নাজিলের মাস কোনটি?
শাবান না রমাদান? শাবান না রমাদান? রমাদান। সুতরাং এই সঠিক বিশ্বাস থেকে কেউ যেন আমাদের নড়াতে না পারে আমরা চেষ্টা করি। আমার আজকের বিষয় ছিল যে কোরআন গ্রহণ ও বর্জন, লাভ ও ক্ষতি। অর্থাৎ কোরআন গ্রহণ করলে কি লাভবান হব আর কোরআন বর্জন করলে কি ক্ষতি হবে আমাদের, এই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলেছি, ভূমিকা স্বরূপ আরও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন, এই কোরআন থেকে যারা আমরা দূরে থাকব, কোরআন থেকে দূরে থাকব, কোরআনকে বর্জন করব, তাদের বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই মামলা দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কথাটা উল্লেখ করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দিয়ে দিয়েছেন, ও আমার রব, আমার জাতির লোকেরা, আমার জাতি কোরআনকে পরিত্যক্ত গ্রন্থে পরিণত করেছে। কোরআনকে পরিত্যাগ করা হবে 5টি পয়েন্টে। 1 নম্বর, যদি আপনি কোরআন না পড়েন তাহলে কোরআনকে আপনি বর্জন করেছেন, যদি কোরআন না শোনেন তাহলেও বর্জন করেছেন, কোরআন অনুযায়ী আমল যদি না করেন বর্জন করেছেন, কোরআনের দিকে মানুষকে যদি আহ্বান না করেন বর্জন করেছেন, কোরআন বোঝার চেষ্টা করেননি তাহলে আপনি কি করেছেন, কোরআন বর্জন করেছেন। এখন আমরা যদি এই 5টা অপরাধের কোনো একটার সাথে জড়িত হই তাহলে আমরা কোরআন বর্জন করেছি বলে প্রমাণিত হব, আর এই কোরআন বর্জন করা প্রমাণিত হলেই কার মামলার আওতায় এসে যাবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামলার আওতায় আপনি এসে যাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামলার আওতায় যদি আপনি আমি এসে যাই, 124, 125 এবং 126 নম্বর আয়াতে কোরআন থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমাদের কি অবস্থাটা হবে ইহকাল এবং পরকালে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মা'ইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমার জিকির মানে কোরআন এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, বিমুখ থাকবে, তাদেরকে আমি, তাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন। অর্থাৎ এই কোরআন বিমুখ লোকগুলো যদি টাকার টাকশালের উপরেও শুয়ে থাকে, টাকার পাহাড়ের উপরেও যদি শুয়ে থাকে, তবু মানসিকভাবে কোনো প্রশান্তি সে পাবে না। এটা হচ্ছে একটা তাফসীর। আরেকটি তাফসীর হচ্ছে যে কোরআন ছাড়া যদি আপনি কবর দেশে চলে যান তাহলে সেখানে কবর আপনাকে মারাত্মকভাবে চাপ মারবে, আপনার হাড্ডি চুরমার করে ফেলবে। এখন মনে করুন, এই জন্য আমি মনে করি কোরআন আর হাদিস হচ্ছে পরকা পরপারের দেশের পাসপোর্ট আর ভিসা। পাসপোর্ট আর ভিসা ছাড়া যদি অন্যের দেশে যান তাহলে অবস্থাটা কী হয়, মার খেতে হয় না হয় না? তো কবরের দেশ, এটা কি পৃথিবীর কোনো মানুষের? ওটা আল্লাহর দেশ। ওই দেশে যেতে হলে কোরআন এবং সুন্নাহ, পাসপোর্ট আর ভিসা দুটো সাথে করে নিয়ে যেতে হবে, না হলেই কবর আপনাকে মানে রিমান্ডে নিয়ে শাস্তি দেওয়া শুরু করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এই লোকটাকে আমরা কিয়ামতের দিন অন্ধ করে উঠাব। কোরআন ছাড়া আপনি আমি যদি হাশর ময়দানে চলে যাই তাহলে আল্লাহ বলছেন আমি তাকে অন্ধ করে উঠাবো। এই লোকটা তখন আল্লাহর কাছে অভিযোগ করবে, ফরিয়াদ করবে, রব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালেন, ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তর দিয়ে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, এভাবে আমার আয়াত তোমার সামনে এসেছিল, তুমি আত্মভোলা হয়েছিলে, আজকে তোমার সাথে ভোলার মতোই আচরণ করা হবে। আমি মাঝে মাঝে এইভাবে ব্যাখ্যা করি যে আপনি যে পথ দিয়ে 30 বছর ধরে চলাফেরা করেছেন, চলতে গিয়ে যদি দৃষ্টি হারিয়ে ফেলেন তাহলে 2 কদম হাঁটতে পারবেন? অথচ এই রাস্তা আপনার পরিচিত, 30-40 বছর ধরে আপনি যাওয়া আশা করেন। হাসরের ময়দানে যদি আপনার আমার চক্ষু অন্ধ হয়ে যায় তাহলে 2 কদম সামনে যাওয়ার উপায় আছে। সুতরাং ভাইরা, কোরআন হচ্ছে একটা পাওয়ারফুল মেডিসিন।
কোরআন হচ্ছে একটা পাওয়ারফুল মেডিসিন, এটা যদি আপনারা ব্যবহার করেন, পড়েন, বোঝেন, আমল করেন, তাহলে কেয়ামতের দিন আপনার চক্ষুকে নষ্ট হতে দেবে না। এখন কোরআনকে সাথে নেবেন না কোরআন রেখে যাবেন, সেটা হলো আপনাদের সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওই যে লোকটা অভিযোগ করলো যে আল্লাহ আমাকে কেন চক্ষুহীন করলেন, অথচ দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, আল্লাহ কি বললেন? আল্লাহ উত্তরে বললেন যে এইভাবে আমার আয়াত তোমার কাছে গিয়েছিল। অর্থাৎ আল্লাহর উত্তরের সার কথা হলো এই যে তোমাকে চক্ষু দিয়ে লাভ কি, উলুবনে মুক্তা ছড়ানোর দরকার নাই, অপাত্রে দান করারও দরকার নাই, কারণ তুমি চক্ষুর ব্যবহার জানো না। তোমাকে চক্ষু দিয়েছিলাম আমার কোরআনকে দেখার জন্য, কিন্তু তুমি কোরআন না দেখে নাটক থিয়েটার ওগুলো ঠিকই দেখেছো। তুমি চক্ষু দিয়ে রাস্তা দিয়ে যারা গিয়েছে তাদেরকে তুমি চেয়ে চেয়ে দেখেছো, তুমি চক্ষু দিয়ে খেলা দেখেছো ঘন্টার পর ঘন্টা, ক্রিকেট খেলার, ফুটবল খেলা, কিন্তু আমার কোরআন দেখার সময় তোমার সময় হয় নাই। সুতরাং তুমি চক্ষুর ব্যবহার জানো না, তোমাকে চক্ষু দিয়া লাভ নেই। সুতরাং এই হচ্ছে কোরআন, যদি আমরা বর্জন করি আমাদের জন্য মহাবিপদ ইহকাল এবং পরকালে এসে যাবে। আর সময় যেহেতু সংক্ষেপ, আসলে কোরআন মানলে কী লাভ হবে এগুলো তো আপনারা জানেনই, তবে আমি আখিরাতের একটা লাভের কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন কোরআনওয়ালা যারা হবেন তাদেরকে একটা অফার আল্লাহ দিয়ে দিবেন, এ করতাকি ওয়রাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। যারা কোরআনওয়ালা আছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অফার দিবেন, পড়ো এবং জান্নাতের এক একটা তলা পার হতে থাকো। সুবহানাল্লাহ, জান্নাতের কোরআনের এক একটা আয়াত জান্নাতের এক একটা তলা পার হওয়ার লিফটের সুইচ। আপনি যদি লিফটের উঠে দশতলা টিপ দেন কয়তলায় নিয়ে যাবে, দশতলা, আর যদি পঞ্চাশ তলায় নাই তো অত বড়ো, তারপরে যদি হয় ওখানে টিপ দিলে ওখানে নিয়ে যাবে। সুতরাং কোরআনের এক একটা আয়াত হচ্ছে জান্নাতের এক একটা তলার সুইচ, লিফটের সুইচ। আপনি এক একটা করে আয়াত পড়বেন আর জান্নাতের উপরে আরও সুন্দর জায়গা, আরও মনোহরদী জায়গা, আরও চিত্তাকর্ষক জায়গায় যত উপরে যাবেন তত মনোমুগ্ধকর আরামদায়ক স্থানে আপনি পার হতে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কোরআনের আয়াত সংখ্যা কত? ছয় হাজার, অনেকেই 6,666 বলবেন। এটা সহজ, মনে রাখাও সহজ, আলেম ওলামা এটাই বলি, জনগণের এই মুখস্থ রেখেছেন। আমরা বলি 6,236টি, 6,236। এই জন্য মনে রাখা সহজ বুদ্ধি হলো, আগের স স স তিন স বাদ দিয়া মাঝখানে একটা দ ঢুকিয়ে দিবেন, স দ স, মানে 6,236-এর আর একটা সস, এই জন্য বললাম স দ স, মনে রাখার একটা সহজ কৌশল বলে দিলাম আপনাদেরকে। তাহলে কোরআনের হাফেজ যারা আজকে, যাদের কোনো মূল্য আমাদের সমাজে নাই বললেই চলে, ঠিক কিনা? এই নিষ্পাপ ক্ষুদ্র ক্ষুদ্র বাচ্চাগুলো সেদিন কেয়ামতের দিন আপনাকে ওভারটেক করে যখন ওই 6,236 তলায় চলে যাবে, তখন পৃথিবীর প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীরা অবাক হয়েছে থেকে বলবে, হায় হায় কী সর্বনাশ আমার হইল। আজকে বুঝতে পারবেন না, ওই দিন আমরা বুঝতে পারবো। অনেক কথাই ছিল, সময় নষ্ট করা যাবে না, আমার যে বিজ্ঞ আলেম ওলামা আছেন তারা আরও কথা বলবেন। আমি এই কথা বলেই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে গ্রহণ করে পরকালে মুক্তির সহজ ব্যবস্থা আল্লাহ আমাদের করে দিন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।